ডাকুয়াগোটফার্মের 15 দিনের স্পেশাল প্রশিক্ষণে কি কি শেখানো হলো, এখানে আসা শিক্ষার্থীরা কতটা কি শিখতে পারলো, আজকের এই ভিডিওটির মধ্যে প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব। ডাকুয়াগোটফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। ডাকুয়াগোটফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ডাকুয়াগোটফার্মের যে 15 দিনের স্পেশাল প্রশিক্ষণ, সেটা কিন্তু উত্তরবঙ্গের কোচবিহার জেলায় যে নতুন ফার্মটি উদ্বোধন করা হয়েছে সেই ফার্মের মধ্যেই হয়। এবং এই প্রশিক্ষণে 10 জনের বেশি ক্যান্ডিডেটকে নেওয়া হয় না, তবুও কিন্তু এবারে 11 জন ক্যান্ডিডেট হয়েছে। তো এই যে 15 দিনের প্রশিক্ষণ হলো, প্রশিক্ষণে কোন কোন বিষয়গুলো শেখানো হয়, প্রথম ফার্মিং নিয়ে আলোচনা হয়, গোট ফার্মিংটা কি, বিজনেসটা কি, কিভাবে করা যায়, যখন কেউ একটা ফার্ম শুরু করবে কি ধরনের জায়গার প্রয়োজন, কতটা জায়গার প্রয়োজন, কিভাবে একটা আদর্শ ছাগল খামারের ঘর তৈরি করতে হবে, এরপরে ছাগলের বিভিন্ন রকম খাদ্য, তাদের পরিচর্যা, এরপরে থাকে ছাগলের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন। আমাদের এই 15 দিনের স্পেশাল প্রশিক্ষণে প্রায় 50+ বা কোনো সময় 60+ রোগ নিয়ে আলোচনা হয় এবং প্রত্যেকটি রোগের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই হয়। এছাড়াও প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো শেখানো হয়, বিভিন্ন রকমের ইঞ্জেকশন, যেমন IM ইঞ্জেকশন, SC এবং IV, এছাড়াও স্যালাইন, এছাড়া কিন্তু আরও বহু রকমের এরকম প্র্যাকটিক্যাল রয়েছে, রুমেন থেকে গ্যাস বার করা, স্টোমাক টিউব দিয়ে কিভাবে ওয়াশ করতে হয়, তার ইউটেরাস কিভাবে ওয়াশ করতে হয়, এরকম বহু যেগুলো একটা ফার্মারের জানা দরকার এই জিনিসগুলো শেখানো হয়ে থাকে। তো আজকে আমাদের লাস্ট দিন, আজকে 15 দিন। তো এই যে 15 দিন ধরে যে সমস্ত প্র্যাকটিক্যাল করানো হলো, সেই প্র্যাকটিক্যালগুলো যারা এখানে প্রশিক্ষণ নিতে এসছেন কতটা কি শিখতে পারলো, তো আজকে সেটা ফাইনাল টেস্ট। অর্থাৎ যেহেতু আজকেই শেষ, চলে যাবে সবাই, আজকের মধ্যে আমরা ফাইনাল টেস্ট নিচ্ছি যে কতটা কি শিখতে পারলো নিজে, IM ইঞ্জেকশন, SC, IV ইঞ্জেকশন বা স্যালাইন এগুলো করতে পারে কি না। তো বন্ধুরা চলুন এবারে আমরা প্র্যাকটিক্যালটা দেখে নেই। আমি বাদশা মল্লিক, পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছি। তো 15 দিনে বেশ কিছু শিক্ষা হলো এবং অনেক কিছু জানাও হলো। কিছু ভুল ধারণা ছিল যেগুলো আমাদের স্যারের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যম দিয়ে আমরা সংশোধন করতে পেরেছি। আমাদের সকলেরই ফাইনাল প্র্যাকটিক্যাল, তো IM, ISC, IV, স্যালাইন সবগুলোই টেস্ট চলছে, ফাইনাল টেস্ট এখন শুরু করছি। 15 দিনের স্পেশাল প্রশিক্ষণ নেওয়ার পর একজন ক্যান্ডিডেট দেখুন প্রত্যেকটি ইঞ্জেকশন কত সহজভাবে লাগাচ্ছে। 15 দিনের প্রশিক্ষণে প্র্যাকটিক্যালগুলি একটা দায়িত্ব নিয়ে শেখানো হয়, যেন প্রত্যেকটি ক্যান্ডিডেট একটা ফার্মের প্রয়োজনীয় প্র্যাকটিক্যালগুলি যেন কমপ্লিট শিখে যেতে পারে। এর জন্যই আমরা প্র্যাকটিক্যালটার উপর একটু জোর বেশি দেই। প্রথমের দিকে থিওরি ক্লাস হয়, লাঞ্চ টাইমের পর প্র্যাকটিক্যাল। এবারে দেখুন কত সহজভাবে ছাগলের IV ইঞ্জেকশন করছে। প্রথম প্রথম যখন IV ইঞ্জেকশন শেখানো হয় সে সময় কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট নার্ভাস ফিল করে, তার জন্য তাদেরকে সাহস যোগান দেওয়া এবং বিভিন্ন রকমের টিপস এবং পদ্ধতিগুলো তাদের শেখানো হয় যেন খুব সহজভাবেই ছাগলের IV ইঞ্জেকশন বা স্যালাইন করতে পারে। এবারে ছাগলের স্যালাইন লাগানো পদ্ধতি দেখুন কত সহজভাবে ছাগলের স্যালাইন চড়াচ্ছে। আজকেই প্রশিক্ষণের শেষতম দিন আর আজকেই ফাইনাল টেস্ট নেওয়া হচ্ছে। প্রত্যেককেই বলা হয়েছে ফাইনাল টেস্টে যেন বুঝিয়ে দিতে না হয়, প্রত্যেককেই নিজের থেকেই করে দেখাতে হবে। আর যে ক্যান্ডিডেট প্রত্যেকটি প্র্যাকটিক্যাল কমপ্লিট করে দেখাতে পারবে না তাকে কিন্তু ছুটি দেওয়া হবে না, তাকে আবার থেকে যেতে হবে। যেই দিন কমপ্লিট করে দেখাতে পারবে সেই দিনই তাকে ছুটি দেওয়া হবে। আর তাই দেখুন প্রত্যেকেই কত সুন্দরভাবে কিন্তু প্র্যাকটিক্যালগুলি করে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, ডাকুয়াগোটফার্ম পশ্চিমবঙ্গের বহু পুরানো একটি প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মধ্যে আধুনিক পদ্ধতিতে স্টল ফিডিংয়ে এবং সফলতার সহিত ছাগল পালন করে আসছে। আর সেই সফলতা পাওয়া পদ্ধতিকে ছাগল খামারে আগ্রহী নতুন নতুন উদ্যোক্তা বন্ধুদেরকে বহুদিন ধরেই প্রশিক্ষণ আকারে শেখাচ্ছে। অধিকাংশ প্রশিক্ষণগুলি 7 দিনের হয়ে থাকে, কিন্তু মাঝে মধ্যে 3 দিনের এবং অনলাইনেও করা হয়। আর এখন কিন্তু একটা 15 দিনের স্পেশাল প্রশিক্ষণ চালু করা হয়েছে।
ছাগল খামারের প্রিয় আগ্রহী বন্ধুরা, আপনারা যদি 15 দিনের এই স্পেশাল প্রশিক্ষণটি নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমাদের এই 15 দিনের স্পেশাল প্রশিক্ষণে শুধুমাত্র কয়েকজনকেই নেওয়া হয়ে থাকে। আমাদের পরবর্তী 15 দিনের স্পেশাল প্রশিক্ষণ 16 নভেম্বর থেকে শুরু হচ্ছে। স্থান জেলা কুচবিহার, তুফানগঞ্জ, বক্সিরহাট, ছোট শালবাড়ি। দূরবর্তীদের জন্য রয়েছে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া খরচা সম্পূর্ণ নিজের। মনে রাখবেন, এই প্রশিক্ষণে অংশ নিতে চাইলে আগেই আপনাকে নাম নথিভুক্ত করতে হবে। কিভাবে নাম নথিভুক্ত করবেন এবং কি কি এই প্রশিক্ষণের নিয়মগুলি রয়েছে, বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। প্রশিক্ষণের সময় সঙ্গে নিয়ে আসতে হবে নিজের 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ডের জেরক্স এবং একটা বায়োডাটা। এছাড়াও হালকা একটা বেডিং সঙ্গে করে নিয়ে আসবেন। প্রশিক্ষণ শেষে প্রদান করা হয় সরকার অনুমোদিত সার্টিফিকেট। তবে মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট কিন্তু থাকে 7 দিনের। 15 দিনের প্রশিক্ষণ নেওয়ার পর যদি কোনো ক্যান্ডিডেটের প্র্যাকটিক্যালগুলি কমপ্লিট শেখা না হয়, তবে সেই ক্যান্ডিডেট থেকে যেতে পারে। সেটা 2 দিন, 4 দিন, 7 দিন, 10 দিন, এর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আমি মোরসালিম হক, মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে এসেছি স্যারের এখানে ছাগলের ট্রেনিং নেওয়ার জন্য। আধুনিক প্রশিক্ষণ নিয়ে কীভাবে ডেভেলপ করা যায় ছাগল ফার্মিং করে, সেই বিষয়ে তার খাদ্য এবং তার ট্রিটমেন্ট যথেষ্টভাবে শেখার জন্য এসেছি। মোটামুটি সাইটটা রোগের ট্রিটমেন্ট এবং তার যে লক্ষণ, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আশা করি আমরা পারব। প্রিয় দর্শক বন্ধুরা, ডাকুয়া গোট ফার্মের প্রশিক্ষণ যদি আপনাদের সঠিক বলে মনে হয়, যদি ভালো লাগে, তো অবশ্যই প্রশিক্ষণে আপনারা অংশ নিতে পারেন। আজকের ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তীতে ফার্মিং সম্বন্ধীয় নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।